জামে মসজিদ কর্তৃক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ, আমার সামনে সম্মানিত মৌলভী সমবয়সী পর্দার আল্লাহ মহামানরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি, তবে আরো ভালো লাগবে যে ভাইয়েরা যারা দাঁড়ায় আছে, স্যান্ডেল হারানোর ভয় থাকলে হাতে নেন আর সামনে এসে বসে, তারপর দুইটা কথা বলবো। আসেন সামনে, আসেন সবাই সামনে এসে মাঠটা দেখা করেন। মনে হয় যে বর্ণা হয়েছে, সব লোহা খেয়ে ফেলছে কি, তাই না? এরকম মনে হয়েছে না? বর্ণা তো হয় নাই নাকি? অর্থাৎ এইটা বরং করেন, এই যে সামনে এসে ফাঁকা হয়ে গ্যাপটা গ্যাপটা পূরণ করেন, কারো স্যান্ডেল হারানোর ভয় থাকলে হাতে নিয়ে পাশে রাখেন। সামনে আসেন, সামনে এসে বসেন। আজকে ধন্যবাদ জানাই আয়োজক কমিটি যারা আছেন, আমাকে দাওয়া দিয়েছেন। সারাদিনে প্রোগ্রাম, প্রতিদিনে তিনটা মাহফিল থাকে কম বেশি, আজকেও চারটা মাহফিল, সারাদিন প্রোগ্রাম করছে, ওয়াজ মাহফিলে চারটা। এটা সম্ভব হয়েছে, মানুষ দাওয়াত দেয়, ভালোবাসে, দাওয়াত দিয়েছে। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা ওই বড়বিলার মানুষ সহ গঙ্গাচরণ রংপুর একের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল তাদের সন্তানকে মহান জাতির সংসদে পাঠানো। এই জন্য দীর্ঘদিন আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ ত্যাগ তিতিক্ষার পরে সে আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন, আপনাদের পবিত্র ভোট, পবিত্র আমানত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে মহান জাতির সংসদে পাঠিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদের। আপনারা জানেন স্বাধীনতার পরবর্তী সময়ে 52 বছরেও আমরা আমাদের সন্তানকে শুধু একবার ছাড়া জাতির সংসদে পাঠাতে পারিনি। না পারার কারণে একজন সংসদ সদস্যের মাধ্যমে যে উন্নয়নগুলো হওয়ার কথা ছিল বা জনপ্রতিনিধির মাধ্যমে যে উন্নয়নগুলো হওয়ার কথা ছিল, শুধু মুসলিম মন্দির মাদ্রাসা কবরস্থান শ্মশানই নয়, এলাকার সার্বিক উন্নয়নে একজন সংসদ সদস্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গায় আমরা এই অঞ্চলের তিস্তা নদীর কাছ থেকে বঞ্চিত হয়েছি। তিস্তা নদী প্রতিবারেই ভাঙে, প্রতিবারেই শত শত পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এই তিস্তা নদীর ভাঙনের কারণে। এই অঞ্চলের বেকার যুব সমাজ আজকে নেশাগ্রস্ত, তারা আজকে নেশায় নিয়োজিত, তার ফেন্সিডিল গাঁজা মদ থেকে শুরু করে বিভিন্নভাবে তারা লেখাপড়া করার পরে, কষ্ট করে লেখাপড়া করার পরে যখন চাকরি বাকরি পায় না, তখন বিভিন্নভাবে তারা নেশায় নিমজ্জিত হয়। এখানে সংসদ সদস্যরা দীর্ঘদিন ছিল, ওনারা যদি এই অঞ্চলে মেল ইন্ডাস্ট্রিজ গড়ে তুলত, যারা সম্পদশালী মানুষ আছে তাদের উদ্বুদ্ধ করতো যে এই অঞ্চলে মেল ইন্ডাস্ট্রিজ করেন, আমরা নিরাপত্তা দেব, আমরা এই এলাকায় সহযোগিতা করব, তাহলে অবশ্যই এতদিনে কর্মসংস্থানের ব্যবস্থা হইত, কিন্তু আমরা সেটা করতে পারিনি এতদিন। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে, সহযোগিতা থাকলে অবশ্যই এই কাজগুলো আমরা করতে পারব। আমি বিশ্বাস করি সে দোয়া আমার প্রতি থাকবে আপনাদের, এবং দোয়া করবেন যাতে সততার সহিত এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কাজ করতে পারে। তবে সর্বোপরি বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত থাকার কারণে আমার এই অঞ্চলে আপনারা জানেন সেই হাজিরহাট থেকে শুরু করে হাজিরহাট, সিও বাজার, পাকার মাথা, বুড়িহাট, চৌচৌরা হাট থেকে শুরু করে সাংগ্রাহাট, এই অঞ্চলগুলো কিন্তু আমাদের বিশাল একটা এরিয়া। এপাশে কইমারি, ওপাশে হারানাজ বাজার, ওপাশে লালমনিহাটের নিচ পর্যন্ত, এপাশে কালীগঞ্জের এই অঞ্চল পর্যন্ত সম্পূর্ণটা আমাদের এরিয়া। এখানে মোটামুটি 1300 অধিক মসজিদ আছে, মাদ্রাসা যেটা নবীর ঘর আমরা বলি সেটাও শতাধিক, এবং এর সঙ্গে সঙ্গে মন্দির আছে, কবরস্থান আছে, শ্মশান আছে, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এইগুলো তো একবারই সম্ভব না কাজ করা, তাই না? অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার, তারপরও বলতে পারি
অন্তত মসজিদ মন্দির মাদ্রাসার টাকা কেউ খেতে পারবে না আমার লোক আমি তো দূরের কথা আমার লোকজনও খেতে পারবে এতদিন শুনেছি দুই লাখ টাকা বড় করলে হয়তো আস্তে আস্তে পঁচিশ হাজার পাওয়া যাবে অনেকে বলতো এই পঁচিশ হাজার ধরাই দিয়েছে এটাই অনেক এটাই তো পাও তাই না এইটা যাতে না হয় আমি যদি ঠিক থাকি গাছের গোড়া যদি ঠিক থাকে ডালপালা তো এমনিতেই ঠিক হবে কি বলে আমি যদি না খাই মসজিদের পয়সা মাদ্রাসার পয়সা আমার লোকজন খেতে পারবে আর যদি আমি দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে বলি আমাকে এক লাখ দাও ও তো আরো পঞ্চাশ হাজার খাবে খাবে না দোয়া করবে আরেকটা বিষয় সামনে আপনার পবিত্র রমজান মাস আমরা জানি এই মসজিদের যে অবস্থা দেখলাম এটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে পুরাতন জামে মসজিদ তাই না এটা ভেঙে আরো দুই একটা হয়েছে আমি পাশে গত একটা প্রোগ্রামে রাত্রে আসছিলাম সামনে একটা মসজিদ হয়েছে মসজিদের মাটি ভরাট করে পুকুর ভরাট করে মসজিদ হয়েছে মসজিদ ওইটা হয়েছে পরে ইদানিং শুনলাম আরো একটা নাকি হয়েছে তো এই যে পুরাতন জামে মসজিদ এখানে কিন্তু সম্পদশালী মানুষও ছিল ভালো ভালো মানুষও ছিল কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা আল্লাহর ঘর নির্মাণে আমাদের হাতটা ছোট হয়ে যায় আমরা মনে করি আল্লাহর ঘরে দান করলে আমাদের সম্পদ কমে যাবে কিন্তু এটা মনে করি না যে আমরা মুসলিম মুসলমান আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের সওয়াব হাসিল করার জায়গা আছে আমাদের এত বড় একটা সুযোগ যে ঘরে দান করলে পরকালে বেহেশতে একটা ঘর নির্মাণ হয় এটা বিশ্বাস করেন না আপনারা সেই জায়গায় আমরা দান করি না দান করি কোথায় ধরেন মেলা লাগলো ওখানে দান করবো তাই একটা বেপদে পড়ে একটা অসুস্থ হন নিজের চৌকি বা খাট যেটাই বলি সেটা বিক্রি করেও আপনার চিকিৎসা করেন করেন কিনা আল্লাহর ঘরে যদি দান করেন যে টাকাটা দেন আপনার সেই টাকাটা আপনারা চোখে দেখতেছেন না যে আপনার উপকার হচ্ছে কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাদের সুস্থতার মতো নিয়ামত দিয়ে আপনাদের এই দিনটা শোধ করতে পারবেন করে কিনা আপনি অসুস্থ হন দেখেন যে নিঃশ্বাসটা নিচ্ছি আমরা এই নিঃশ্বাসের মূল্য কত এই অক্সিজেনের মূল্য কত এক ঘন্টা যদি অক্সিজেন দিয়ে রাখে এর মূল্য কত আসা তাতে এই টাকাটাও যদি দেন তাহলে এই আল্লাহর ঘর এই মসজিদ ও নবীর ঘর এই মাদ্রাসা আজকে এই অবস্থা থাকতো থাকতো না আমাদের এক নবী ছিল পশু পাখির ভাষা বুঝতো কিনা সুলাইমান আলাইহিস সালাম একটা ইতিহাস বলবো হ্যাঁ এই দানের বিষয়টা বলবো তো সুলাইমান আলাইহিস সালামের কাছে উনি তো পাখির ভাষাও বুঝতো এক পাখি ওনার কাছে বিচার ধরে গেছে যে দুনিয়ার নবী আপনি তো আমাদের ভাষা বুঝেন আমি তো আপনার যে এলাকার মানুষ আছে আপনি তো মহা বড় রাজা আপনার এক প্রজা সে প্রতিদিনই আমার কাছ থেকে আমার ভাষার থেকে ডিম নিয়ে খেয়ে ফেলে আপনি কিছু একটা বিহিত করেন তুমি যেহেতু পাখির ভাষা বুঝে ওনাকে বলছে যে ঠিক আছে তুমি যাও আমি দেখব প্রথম দিন গেছে দ্বিতীয় দিন আবার ওই রাখাল করছে আবার গাছে উঠে তার বাসার থেকে আবার আর একটা দিন গেছে উনি আবার গেছে নবীর কাছে গিয়ে বললো যে গতকালকে আপনাকে বলে গেলাম বিচার দিয়ে গেলাম বিচারে তো কিছু করলেন আজকেও তো সেই রাখাল আমার দিন নিয়ে গেছে ঠিক আছে যাও তুমি এবার দেখো ওদিনের মতো গেছে পরের দিন আবারও সে ডিম দিয়েছে পাখি পরবর্তীতে গিয়ে এ রাখাল ওখান থেকে ডিম নিয়ে এনেছে পাখি তো মানুষকে বাধা দিতে পারে ও দিয়ে দিছে দেখার পরে সে আবারও গেছে সুলাইমান নবীর কাছে গিয়ে বলছে জামানার নবী আপনার কাছে দুই দুইবার বিচার দিলাম আপনি বললেন বিচার করবো দেখবো আপনি তো দেখলেন আজকেও নিয়ে গেছে চতুর্থ দিন এবার যাও আমি দেখবো চতুর্থ দিন গেছে উনি দুজন জিনকে পাঠিয়েছে যে যাও পাহারা দেও ওই বেটাকে ধরো এখন গেছে এই জিনরা ওখানে আছে এই রাখাল যাবে আবার খেতে যাবে অত মনে করবে যে না চিন্তা করছে যে খেতে যাওয়ার পরে আবার দেখবে বাসায় উঠে দেখ বাকি জিন দিছে কিনা প্রতিমধ্যে বাসা থেকে বেরোছে এই মধ্যে একজন গরিব মানুষ ভিক্ষু তার কাছে খাবার চাইছে খাবার চাইছে সে দুপুরে আবার বাড়িতে ঢুকছে বাড়িতে ঢুকার পর যতটুকু খাবার চাই সে ওই মুসাফিরকে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে খাওয়ায় দাওয়ায় পানি টানি খাওয়ায় সে আবার চলে গেছে জমিনে
যাওয়ার পরে আলতা শেষ করার পরে আবারও পাখির বাসা উঠছে। পাখির বাসা ওঠার পরে সে আবারও ডিম কিন্তু ওখান থেকে নিয়েছে বাসার থেকে। জিন দুইজন থাকার কথা ছিল, জিন থাকলে তো এ মানুষ বা এই রাখাল তো ডিম নেওয়ার কথা না, তাই না? কিন্তু চতুর্থবার যখন আবার পাখি গেল সুলেমানের কাছে, বিচার দিল যে আপনি কথা বললেন এক দুই তিন চতুর্থবার আপনি আমার বিচার করবেন, এই রাখালের বিচার করবেন, কিন্তু আপনি তো করলেন না। তখন সুলেমান নবী জিনদের ডাকলেন, জিনদের ডাকলো যে তোমাদের যে পাহারা দিতে বললাম তোমরা একটা পাখির দিন পাহারা দিতে পারো না, কি করলাম? অনেক শাসা ছিল। তখন ওনারা সুলেমান নবীকে বললো যে নবী, আমরা ওখানে ছিলাম, হুট করে আকাশ থেকে দুজন ফেরেশতা নেমে এসে আমাদের ধরলো, ধরে সাগরে নিক্ষেপ করলো। ফেরেশতা দুজন জিনদের ধরে সাগরে নিক্ষেপ করলো। পরে উনি ফেরেশতাদের সঙ্গে কথা বললো, ফেরেশতা বললো যে আল্লাহর নির্দেশে আমরা আসছি। ওই রাখাল যখন বাড়ি থেকে বেরোয় তখন তার ঘরে সামান্য একটু খাবার ছিল, সেই খাবারটা কি করছে, দান করছে মুসাফিরকে, দান করছে। দানের বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ, সে দোকান থেকে বারবার কি করতেছে, ডিম পাড়তেছে, সে নবীকে বিচারতে হবে, সেখানে জিন পাহারা থাকার কথা, জিন তো তাকে ধরার কথা, কিন্তু দেখেন একজন মুসাফিরকে দান করার কারণে সে এত বড় বিপদ থেকে রক্ষা পায়। তার পরবর্তীতে উনি যাকে মানা করে দিয়েছে, কিন্তু এখন ভাবতে হবে যে দানের গুরুত্বটা কত বড়। আপনারা এখানে আছেন, প্রতি বছরে মাহফিল হয়, অনেক জায়গায় মাহফিল হয়। গত বছর যারা আপনাদের পাশে বসে মাহফিলে ছিল, এরকম অনেকেই মসজিদে যাওয়ার জন্য আপনাদের বলেছে, অনেকে দেয়ার নিয়ত করছেন, দিতে পারছেন, অনেকে দেয়নি, বলছে আগামীবার দেবে, টাকা নাই, অল্প টাকা আছে। আপনি চিন্তা করেন তো ওই লোকগুলো আছে কিনা আপনাদের মাঝে। গতবার থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষ ছিল আপনাদের সঙ্গে, কতগুলো মানুষ চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের কবরে শোয়ানোর পরে আসিয়া বাড়িতে বসছে না জমি জমা ভাগ নিয়ে। অনেকে আছে লাশ রাখিয়া জমি জমা ভাগ করে না, গালাগালি করে না বুড়াকে, বুড়োবেলা ভাগ করে দিয়ে না কেন। এই সম্পদ আপনার বোঝা, এই সম্পদ যখন মারা যাবেন এই সম্পদ আর আপনি ব্যবহার করতে পারবেন না, এটা লুটপাট হবে, ভাগাভাগি হবে। কিন্তু আমরা এটা বুঝি না যে আল্লাহর ঘরে যদি আমরা দান করি, নবীর ঘরে দান করি, তাহলে এটা পরকালের কাজ করতেছে। আমরা আমরা দান করতে পারি না? অনেকের কথা দেয়, কথা দেওয়ার পরে পরে চিন্তা করে দিন আজকে দিলাম কালকে আমার টাকা তো চলে যাবে, এভাবেই কিন্তু আমরা দান থেকে বঞ্চিত হই। অতএব আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের চতুর্পাশে যে শয়তান আছে এই শয়তানের সঙ্গে যুদ্ধ করে আপনাদের টাকা দিতে হবে, তাকে পরাজিত করে এই মসজিদের উন্নয়নের জন্য টাকা দিতে হবে। অনেকে পরাজিত করতে পারবেন না, শয়তান কিন্তু জিতে দেবে অনেকের কাছে, কি আছে না, এরকম আছে না? এখানে যে আল্লাহ এই যে পৃথিবীর জান্নাতের বাগান থেকে মাহফিলের যে সামিয়ানা, এখানে আপনারা আসছেন অবশ্যই শয়তানকে একবার পরাজিত করছেন, পরাজিত করে আসছেন না? অনেকে আছে যারা দোকানে আছে, যারা রাস্তায় আছে, যারা দাঁড়াই আছে, এরা কোনো রকম শয়তানের সঙ্গে যুদ্ধ করতেছে এখনো, তাই না? যারা রাস্তায় আছে এখনো পরাজিত করতে পারেনি, শয়তান ওদের উপর ভর হয়েছে, ওরা কিন্তু পরাজিত করতে পারেনি, না যাই মাহফিলে আসতে পারেনি। এই আসার পরেও দেখেন রাস্তায় দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় আছে অনেকে, এখন তারা পরাজিত করতে পারে, আপনারা পরাজিত করতে আছেন, কিন্তু আমার মনে হয় দানে কতটুকু পরাজিত করতে পারবেন আল্লাহ জানে, কি পারবেন না, পরাজিত করতে পারবেন না? যারা আছেন এখানে সবাই এই মসজিদের জন্য আল্লাহর ঘর, আপনার বাড়ি বাড়িঘর অবশ্যই করবেন, সেই সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে দান করবেন, দেখবেন যে আল্লাহর রহমত বর্ষিত হবে, আপনার দীর্ঘদিন সুস্থ থাকবেন। আমাকে মসজিদ দেখাইছে, মসজিদটা দেখছি, আমার তো বিশ্বাস ছিল যে এই মসজিদ সবচেয়ে ভালো হবে, এখানে তো একজন সুস্থতা বলে সচিবের বাড়ি ছিল না আমাদের, এখানে এলাকার মানুষ ছিল, আর মানুষ চাইলে কিন্তু অনেক সুন্দর হতো, কিন্তু মসজিদটা এমনভাবে সিঁড়ি করছে, কে করছে আল্লাহ জানে, ওইভাবে সিঁড়িটা করা কিন্তু ঠিক হয়নি, পাশে পুকুর, যে কোনো সময় পুকুরটা ভেঙে যেতে পারে। আমাকে পুকুরটা দেখাইছে, আগামীতে গাইডল যেটা করা লাগে গাইডল চাইছে, এত লাগতো এক টাকা লাগতে পারে। আপনারা বাকি কাজগুলো করেন, এইটা আমি করে দিই নাকি,
আপনারা শয়তানকে পরাজিত করে আজকে সবাই মুক্ত হতে দান করবেন না হলে লিখে দেবেন ওখানে আগামীকাল পরশু দেবেন আবার রমজানের পর দেবেন অনেকে থাকবেন না কিন্তু আমি এর পরের কথাটা বলতে পারবো না কিন্তু তার নিশ্চয়তা আছে কিন্তু আছে অতএব এটা মনে করবেন যা করবেন আজকে করবেন যা করবেন এই সপ্তাহের মধ্যে করবেন চেষ্টা করবেন এই সপ্তাহের মধ্যে দেওয়ার যদি বাকি না থাকে আপনি নিয়াত করছেন যদি খাস দলে নিয়াত করেন ওইটাই আপনার দান হয়ে যাবে কিন্তু নিয়ত করলেন পর দিলেন না কাল ঘুরাইলেন এটা কিন্তু হবে তার বেশি কিন্তু বলবো না আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়ন অবদান রাখতে পারি এই জন্য যাতে করে এই এলাকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তিস্তা নদীর কাজটা করতে পারি এই জন্য কিন্তু আপনাদের দোয়া লাগবে যেমন এর আগে মায়েরা বোনেরা আমার আপনারা অনেকে আমার জন্য রোজা দিয়েছিলেন এখন কাজ করবো যাতে কাজ করতে পারি এই জন্যও কিন্তু দোয়া করতে হবে কি বলে তাই না দোয়া থাকলে ইনশাল্লাহ সব কাজই করতে পারবো আপনারা দোয়া করবেন এই আসার তারিখে সকলের সুস্বাস্থ্য দিবেন উন্নতি মঙ্গল কামনা করে আমার জন্য দোয়া আছে আমার সকল আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে